আইএসএফ এর দলীয় পতাকা ছিড়ে দিয়ে তৃণমূলের দলীয় পতাকা লাগানো হচ্ছিল আর সেই পতাকা লাগানোকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভাঙড়ে আবার উত্তপ্ত হয়ে পড়েছে ভাঙড় এমনটাই কিন্তু জানা যাচ্ছে আর দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করেই মূলত ভাঙড়ের কোচ পুকুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে আইএসএফ তৃণমূলের মধ্যে ঝামেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন পুলিশ এবং পুলিশের লাঠিচার্জ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ চলে পুলিশ এবং স্থানীয় সূত্রে যেমনটা খবর পাওয়া যাচ্ছে চালতা পেরিয়া অঞ্চলের কোচ পুকুরে দলীয় পতাকা লাগাচ্ছিল তৃণমূল আইএসএফ এর পতাকা ছিঁড়ে দিয়ে তৃণমূলের পতাকা লাগানো হচ্ছিল আর সেই পতাকা লাগানোকে কেন্দ্র করেই এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়েছে আবারও উত্তপ্ত ভাঙড় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ভাঙড়ের কোচ পুকুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে আইএসএফ তৃণমূলের মধ্যে ঝামেলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ